হচ্ছে এটা হচ্ছে যিনি পরিচালনা করেন আর কি। ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার আর এটা হচ্ছে ভোলা আই হসপিটাল আর এটা হচ্ছে বরিশাল সিটি সেন্টার। এখানে ইয়া করা হয়, সিটি স্ক্যান করানো হয়। তো দুইটাতে আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন রকম অনিয়ম দেখতে পাইছি, বিশেষ করে নার্স ঘাটতি ছিল, কোনো নার্সই ছিল না একটাতে, আর একটাতে হচ্ছে গিয়ে ল্যাব যে ল্যাবরেটরি রুমটা যথেষ্ট মানসম্মত এবং হাইজেনিক ছিল না। আনহাইজেনিক থাকার কারণে এই দুইটা সেন্টারকে আমরা দশ করে মোট 20,000 টাকা জরিমানা করছি, আর একটাতে সব কিছু প্রায় ঠিকই ছিল, এই জন্য সতর্ক করে আসছি আর কি। আর এই আমাদের অভিযান চলতে থাকবে, সিভিল সার্জন মহোদয় আর ডিসি স্যারের নির্দেশন অনুযায়ী আমরা অভিযান চালাইতেই থাকবো, মোবাইল কোর্ট তো চলতে থাকবে, চলমান থাকবে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।